ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে ঢ্যাঁড়স দেখুন কখন কিভাবে খেতে হবে বর্তমান বিশ্বে ক্যান্সারের মতোই ডায়াবেটিস একটি ভয়ঙ্কর মারণ রোগে পরিণত হয়েছে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে উনিশশো সালে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দশ কোটি আশি লক্ষ বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ কোটি বিশ লক্ষ ডায়াবেটিস একটি বিপাকীয় প্রক্রিয়া সংক্রান্ত ব্যাধি ডায়াবেটিসের ফলে দেহ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে ওঠে ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে এ রোগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল ঔষধ শরীরচর্চা এবং খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কিন্তু তা কোনোভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় তবে রোজ রোজ ইনসুলিন ইনজেকশন না নিয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন এই ঘরোয়া উপায়ে একবারে সামান্য খরচে প্রতিদিন মাত্র তিনটি ঢ্যাঁড়স রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে তিনটি ঢ্যাঁড়স নিয়ে ভালো করে পানিতে ধুয়ে নিন এরপর সেগুলির সামনের দিকে সামান্য অংশ বা ডগার অংশ এবং বৃত্তের অংশ বাদ দিয়ে দিন এবার ঢ্যাঁড়সগুলি লম্বা করে চিড়ে নিয়ে সারা রাত এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে এই ঢ্যাঁড়স ভিজানো পানি খেয়ে নিন রক্তের সুগারের মাত্রা কতটা কমল তা হাতে নাতে প্রমাণ পেতে এই পানি খাওয়ার আগে ও খাওয়ার দু ঘন্টা পরে ব্লাড সুগারের পরীক্ষা করুন তফাতটা নিজেই দেখতে পারবেন তবে এর সঙ্গে শরীর সুস্থ রাখতে প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট স্বাভাবিক গতিতে হাঁটাহাঁটি করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ডায়াবেটিসের আতঙ্ক কাটিয়ে সুস্থভাবে বাঁচুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ